এটা 23 বছর ধরে চলছে এবং প্রতি বছরই এরকম হয়। আমাদের মন্দিরটা বেশি দিন হয়নি, 6-7 বছর মন্দির হয়েছে এবং তখন প্রতিষ্ঠিত দেবী এখানে অধিষ্ঠিত আছেন। আমাদের 365 দিন পুজো হয় আর এই দিনটা যেহেতু জগদ্ধাত্রী পুজোর দিন, 3 দিন ধরে পুজোটা হয়, সপ্তমী অষ্টমী নবমী। সাধারণ যা ভোগ হয়, খিচুড়ি লুচি বিভিন্ন 5 রকম ভাজা তরকারি, সাধারণ সাধারণ মানুষ যেরকম ভোগ হয় সেরকম একদম মায়ের মতন করে ওনাকে পুজো করা হয়। যেমন লক্ষ্মী ঠাকুর যখন পুজো করি তখন উনি আমার মেয়ের মতন, কিন্তু মা জগদ্ধাত্রী একদমই মায়ের মতন। আজকেই বেশি ব্যস্ততা, অন্যদিনে তো নিজের কাজকর্ম করি যেটা দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কিন্তু আজকের ব্যস্ততা অনেক বেশি ব্যস্ততা এবং সবাই সবার মতন করে চেষ্টা করে যাতে একসঙ্গে সবার ব্যস্ততা ভাগ করে নেওয়া যায়। পুজোটা অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে আমরা পালন করি, যদিও 4 দিনের পুজো, কিন্তু আমাদের কলকাতা শহরে এই পুজোটা একদিনেই হয় এবং এটা আজকেই আমাদের অষ্টমী নবমী সমস্ত পুজোগুলো একসঙ্গে হবে। আমাদের অষ্টমী পুজো শেষ হয়েছে, ভোগ যেরকম আছে মায়ের ভোগ আছে। আগামীকাল আমরা প্রায় 10,000 লোককে এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা করেছি এবং আগামী পরশু দিনকে আমরা প্রতিমাকে বিসর্জন দেবো। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।